নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা। একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছে, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না, ছেঁড়া ছেঁড়া ফুলে গাথা মালা, ভুলে পুরনোকে কেন ভুলে যাই না, ভুলে যান। অতীতে যা ভুল করে এসেছেন একদম ভুলে যান। অতীতের স্মৃতি হাতড়ে কি লাভ, অনুশোচনা করে কি লাভ, তার থেকে আসুন না। অতীতকে ভুলে, পুরনোকে ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি আমরা। আর যার হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখব, তাকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান হয়ে থাকে। বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, বিগত 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যিনি বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি ডক্টর অমিত শাস্ত্রী। আর আজকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা সরাসরি সমস্যা নিয়ে দাদার সঙ্গে কথা বলতে চান, তারা অবশ্যই চলে আসুন আমাদের এই দুটি ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008147। এবং প্রতিবারের মতন আজকেও বলছি সেই একই কথা, আমাদের হাতে সময় যেহেতু খুব কম থাকে, আপনারা শুধুমাত্র একটি সমস্যা নিয়ে দাদাকে প্রশ্ন করবেন। আসুন আজকে গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে স্বাগত জানাই ডক্টর অমিত শাস্ত্রী মহাশয়কে। স্বাগত অমিত দা আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শকবৃন্দ, গুরুকে প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই জ্যোতিষ অনুষ্ঠান, জ্যোতিষ ও মানব জীবন আমি শুরু করব। তা পুরনোকে কেন ভুলে যাই না, দিদিভাই একটা কথা বলেন গানের মাধ্যমে, পুরনোকে ভুলতে আমরা সকলেই চাই, না ভুললে স্মৃতির বোঝা এমনই মাথা আমাদের আঘাত করবে যা আমরা নতুন কর্ম, নতুন জীবন, নতুন বিবাহ, অর্থনৈতিক পরিকল্পনা, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, যাই কিছু বলেন না কেন, ঠিক 12 মাসে 13 পার্বণের মতন যাই কিছুই বলেন না কেন, আমরা সেগুলোকে কখনো আর নতুন করে খুঁজে পাবো না। তাই স্মৃতি বড় বেদনাদায়ক, স্মৃতিকে নিয়ে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু স্মৃতি নিয়ে পড়ে থাকার প্রয়োজন নাই। যদি আপনি স্মৃতি নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু ওই স্মৃতি আপনাকে সকল উন্নতির পথে বাধা করবে। তাই চন্দ্র হচ্ছে সেই মন, মনকে একাগ্রতা সহিত আমাদের পুরাতনকে ভুলে নতুনের আগমনকে ওয়েলকাম জানাতে হবে সর্বদাই। এবং সমস্যা জীবনে থাকবেই, আগের মতনই আমি বলছি, এখনও বলছি, সমস্যা সকলেরই রয়েছে, কার না নেই। সমস্যাবহুল মানব জীবনে সমস্যার সমাধানই করতে হবে মানবকেই। তাই আমার পায়ে চোট লেগেছে, আমি বাড়িতে বসে বসে চিন্তা করছি কখন ব্যথা সারবে, সেটি নয়। চিন্তায় আমাদের এটাই করতে হবে, ব্যথাটি তাড়াতাড়ি সারার জন্য উপযুক্ত ডক্টরের কাছে যাওয়া উচিত, এবং তৎক্ষণাৎ যাওয়া উচিত। তাই আমি বলছি বসে থাকবেন না, যেমন সমস্যা নিয়ে আপনি আমাকে ফোন করেন, আমিও তো বহু ক্লায়েন্টকে দেখে ছুটোছুটি করে আসি আপনাদের সঙ্গে কখন মিলিত হব এই শুভ ক্ষণে। তাই যে কোনো সমস্যার জন্য আমি রয়েছি, আপনারা বলবেন আপনাদের কী সমস্যা, আমি সেই সমাধানের রাস্তাটি খুঁজে দেব। অমিত দা, প্রত্যেক এপিসোডে আমরা আলোচনা করি এক একটা গ্রহ নিয়ে, শনি, রাহু, কেতু, আজকে কোন গ্রহ নিয়ে আপনি আলোচনা করবেন? আজকে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে যে সমস্ত ফোন কল আসছে, আমি যে সমস্ত কুণ্ডলী বানাচ্ছি এবং রেমেডি দিচ্ছি, তার প্রতিকার দিচ্ছি, আমি বিশেষত একটি গ্রহকে নিয়ে আর আলোচনা করতে চাইছি না এই মুহূর্তে। আমি একাধিক গ্রহ সন্নিবেশে, যেমন হাতের 5টা আঙুল, আমি আগেও বলেছি ভগবান ক্রিয়েটার ব্রহ্মা উনি যদি মনে করতেন এই 1টি আঙুল দিয়ে আমাদের সব কাজ চালিত করে দিতেন, কিন্তু না, সেটি হবার না। তাই 5টি আঙুল, এদিকে 5টি, 10টি, আবার 10-এ দিক, দিক 1টি না, 10-এ দিক। তাহলে সেক্ষেত্রে আমি বলি একাধিক গ্রহ সংযোগের প্রয়োজন, একাধিক গ্রহ সংযোগ থাকতে হবে। একাধিক গ্রহ সংযোগের ফলে কি হতে পারে, কি হচ্ছে, কেন মানসিক টেনশনে ভেঙে পড়েছেন, ব্যবসা করতে গিয়ে কেন লস খাচ্ছেন, তুলে দেবার উপক্রম, কেন বারবার সন্তান এত মেধা হওয়া সত্ত্বেও চাকরি দুর্ঘটনা পৌঁছাচ্ছে না, তাহলে কি 1টি গ্রহের জন্য, না, 9টি গ্রহ রয়েছে আমি আগেও বলেছি, এবং 81টি প্রত্যন্ত দশা রয়েছে, 12টি রাশি রয়েছে, জল, অগ্নি, পৃথিবী, বায়ু,
নেচারের রয়েছে চার প্রকারের, তাহলে কি ধরনের আপনার সমস্যা সেগুলি একটি গ্রহ থেকে নয়, একাধিক গ্রহ সন্নিবেশী হয়ে থাকে। আজকে আমি অনুষ্ঠানে সেই একাধিক গ্রহ সন্নিবেশের ফলে আপনার কেমন ভালো এবং মন্দ দুটি দুই রকমই ব্যাপার হতে পারে সেটি আজকে আমি ব্যাখ্যা দেব, আপনারা মন দিয়ে শুনবেন। তা প্রথম কথা হচ্ছে যে আমাদের জন্মকুণ্ডলীতে অনেক ক্ষেত্রে এই যে ফোন কল আসছে বা আমার কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসছেন, বিশেষত তারা ডিপ্রেশনে আসছেন, ডিপ্রেশন নিয়ে আসছেন, যেন কথা ভালো করে স্পষ্টভাবে বলতেই পারছেন না, ডিপ্রেশনে। এই ডিপ্রেশনটা কোত্থেকে আসছে আমি আপনাদেরকে বলবো। এই ডিপ্রেশন থেকে আপনাদেরকে সরতে হবে এবং সরার জন্য যে মেডিসিন, যেটাকে আমরা জ্যোতিষ ভাষায় রেমেডি বলি, সেই বিষয়টি কিন্তু গ্রহণ করলে অবশ্যই সেই অবসাদ কাটবে এবং যে কারণে আপনার অবসাদ সেই বিষয়টিও কিন্তু চিন্তামুক্ত হবে। আমি ফোন কল এসেছে, একটি ফোন কল ধরে নিই, তারপরে আমি এই ব্যাখ্যাটি দেব। স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? নমস্কার, আমি অলোক ঘোষ বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধেই জানবো। বেশ, নামটা আরেকবার বলুন। হ্যাঁ, নামটা আরেকবার বলুন। অলোক ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 20/11। সাল? 20/11/63। 63। আচ্ছা, জন্ম সময়? আপনার প্রশ্ন কি? আমার একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্পর্কে? হ্যাঁ। আপনি কি করেন এই মুহূর্তে? আমি ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা কি লস যাচ্ছে? এখনো পর্যন্ত আপনি সাড়ে সাতির কবল থেকে মুক্ত হতে পারেননি, তবে 29 এপ্রিলের পর আপনি যথারীতি গ্রহের ট্রানজিট অনুসারে, আপনার ছক বা জন্মকুণ্ডলী অনুসারে এবং আপনার রাশি অনুসারে, আপনি এই যে মানসিক চিন্তা এতদিন পড়েছিলেন, এবার হয়তো বেশ একটু শান্ত অবস্থার মধ্যে যাবেন এবং উন্নতির পথ আপনি খুঁজবেন এই সাড়ে সাথে আপনার কাটবো বলে 29 এপ্রিল। বুঝতে পারছেন? লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, দেহভাবও ভালো নয় দেখছি এখন বর্তমান সময়ে, ব্যবসাও ভালো নয়, দেহভাবও ভালো নয়, আর হচ্ছে ব্যয় বেশি, বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। দাদার অনুষ্ঠান দেখেন? ভালো চলার কথা, ভালো চলছিল বেশ, বর্তমানে সামান্য সামান্য অর্থনৈতিক প্রতিপত্তি এবং হ্যাঁ সেটাই তো দেখছি, বেশ কিছু কিছু খুঁটিনাটি বিষয়ের জন্য আপনার কিন্তু ব্যবসাটা চোট যেতে চলেছে, কিন্তু ব্যবসা আপনাকে শেষ করবে না। বুঝতে পেরেছেন? ব্যবসা থেকে আপনার ডেভেলপ আছে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। লগ্নপতি ষষ্ঠে বসে আছে, একটু ঋণের জায়গাও দেখতে পাচ্ছি, ষষ্ঠে কেতু বসে আছে, গুপ্ত শত্রুতার জায়গাও দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? রবি মঙ্গল শুক্র বুধ পঞ্চমে বসে আছে। দেখুন একটা কথা বলি, দ্বিতীয় পতি নবমপতি দশমপতি পঞ্চম বসে বেশ ভালোই চলছিল, চলতে চলতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দশান্তদশার পরিপ্রেক্ষিতে আপনি লস খাচ্ছেন। তবে আমি আপনাকে একটা কথা বলি দাদা ভাই, আপনি 27 মার্চের পর থেকে কিন্তু এই ব্যবসাতে ডেভেলপ ধীরে ধীরে করতে পারবেন, তার আগে নয়। এখন যেমন পরিস্থিতি চলছে তেমনই চলবে, অর্থনৈতিক চাপ হবে আপনার, অর্থনৈতিক প্রতিপত্তির বা চাপের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে, পাজল হবেন না, ভয় পাবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, চলবে, কিন্তু আমি আমি তো প্রথমেই একটা কথাই বললাম, গুপ্ত শত্রুতেও আপনাকে ব্যবসাটাকে কিন্তু একটু নয় ছয় করছে আর কি। বুঝতে পেরেছেন? তা আমি একটা কথা বলি আপনাকে, আপনার লগ্নের মধ্যে আমার দিন ফিরবে না? হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা কথা বলি, এই যে দিন ফেরাতে গেলে লগ্নকে স্ট্রং করতে হবে, যেটা আপনি হয়তো কন্ট্রোল করতে পারেন নিজেকে, কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন, এখানে জায়গা রয়েছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এখন, কিন্তু আয় হবে। 27 মার্চের পর থেকে গতি ফিরবে, কয়েকটা জায়গা রয়েছে, একটু ঠিকঠাক করে নিন, একদম ফাটাফাটি ব্যবসা আবার চলবে।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বিশদে জানতে গেলে যেটা প্রতিবারই বলি, যোগাযোগ করতে হবে দাদার চেম্বারে, আসতে হবে। হ্যাঁ, সবই বলছি। আপনার চেম্বারগুলোর কথায় আগে চলে আসি। তাহেরপুর নিজের বাড়িতে প্রতি রবিবার বেলা 11টা থেকে, কাঁচরাপাড়া 98 নম্বর ওয়ার্কশপ রোড রূপমন্দির জুয়েলার্সে প্রতি রবিবার বিকেল 4টে থেকে, কলকাতার শিথির মোড়ে প্রতি বৃহস্পতিবার বড়নগর থানার বিপরীতে, বর্ধমানে উইমেন্স কলেজের বিপরীতে তপন জুয়েলার্সে প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার বিকেল 4টে থেকে, সিঙ্গুরে একান্ত আপন মার্কেটের বিপরীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে, ভদ্রেশ্বরে ঝংকার স্কুলের বিপরীতে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে, এবং শিলিগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার। এবং দাদার অনলাইন বুকিং নাম্বার 8981355605, 8981355605, এবং 7003433751, 7003433751। ফোন করুন অনুষ্ঠানের শেষে। অমিতদা, দেখে নিচ্ছি টেলিফোনে আরেকজন বন্ধু চলে এসেছেন, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি প্রশান্ত বলছি। কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে একটু জানবো। বেশ, জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 5th September 1983। 5th September, জন্ম সময়? আপনার প্রশ্ন যে কোনো একটি, মানে আমার ক্যারিয়ার সম্বন্ধে আর বিবাহ সম্বন্ধে জানতে। বিবাহ, ক্যারিয়ার। বেশ, দাদার অনুষ্ঠান কিরকম লাগে? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান দেখি আমি। যাক, খুব ভালো। হ্যাঁ, যেটা বলছি আমি মন দিয়ে শোনো। 15 সেপ্টেম্বর 1983 বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, কি বলছেন স্যার? 15 সেপ্টেম্বর 1983 বৃহস্পতিবার ছিল। 5th September 1983। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 5th September 1983, 4:55 বিকেল। আপনাদের কিন্তু সঠিক বিচার করা সম্ভব নয় এবং সমস্যার সমাধান করাও কিন্তু সম্ভব নয়। ফোন করুন, অবশ্যই ফোন করুন, ফোন করার জন্যই বুকিং নাম্বার। কিন্তু অনুষ্ঠানের শেষে, 4টে অনুষ্ঠান শেষ, তারপরে দাদার অনলাইন বুকিং নাম্বারে ফোন করুন। হ্যাঁ, এবার আপনি বলুন। 5th September 1983 সোমবার ছিল। একদম স্যার। অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি, চিন্তা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। যাই হোক, আপনার কপাল ফিরবে। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন আর বিবাহ সম্পর্কে জানতে চাইছেন? একদম স্যার। বক্রি রয়েছে বুধ, শুক্র রয়েছে বক্রি। এই যে শুক্র, জানেন তো, শুক্র হচ্ছে সুখের কারক, বিবাহ কারক গ্রহ শুক্র। হ্যাঁ, তো সেক্ষেত্রে শুক্র যদি বক্রি হয়ে যায় কারো জন্মকুণ্ডলিতে, ও বাবা, আবার রবি যুক্ত হয়ে রয়েছে, কম্বাস্ট হয়েছে শুক্র এখানে, একে তো শুক্র বক্রি। তার উপরে প্রথম কথা হচ্ছে আপনার লগ্নের 1, 2, 3, 4 চতুর্থ রাহু বসে আছে, মন খুব বিতৃষ্ণা হয়ে রয়েছে দাদা। আজ বিগত 1.5-2 বছর হয়ে গেল, মন ভালো নেই এক কথায়। আছে কি? একদম, আমার লাইফে প্রচুর ট্রাভেল চলছে স্যার। আমি তো দেখতে পাচ্ছি। কি অর্থনৈতিক ট্রাভেল বা কি মান সম্মান নিয়ে ট্রাভেল, সব দিক থেকে যেন আপনি পিছিয়ে পড়ছেন। দেখুন, সপ্তম ভাব পীড়িত রয়েছে, সপ্তমে সপ্তমপতি থাকলেও এখানে শুক্র কম্বাস্ট হয়েছে, শুক্র হচ্ছে সুখের কারক, কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি নবমপতি ভাগ্যপতিও বটে। যাই হোক, লগ্নপতি নবমে বসে আছে, প্রচুর স্ট্রাগল করে বড় হয়েছেন দাদা ভাই, প্রচুর স্ট্রাগলও করেছেন, এখনও করছেন, কিন্তু কোনো রকম লাইনিং পাচ্ছেন না। দেখুন, বিবাহের যোগ রয়েছে নেই যে না, কিন্তু এই যোগের মাঝে আবার একটা বিয়োগও দেখতে পেয়ে গেলাম। আমি একটা কথা বলি আপনাকে, কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর কাছে যেন এই ছকটিকে ভালো করে অ্যানালিসিস করার প্রয়োজন আছে, কারণ 1983 আমরা ডেট অফ বার্থ, অনেক বয়স হয়েছে, বুঝতে পেরেছেন তো? সুতরাং আপনি যদি মনে করেন যে আগামী দিন আপনার একটা ভালো সংসার হবে, বা চতুর্থে এমনি রাহু বসে আছে পাপপীড়িত হয়ে, সংসার হওয়া কিন্তু খুব মুশকিল এবং সুখের হানি হওয়ার সম্ভাবনা প্রবল। যাই হোক, এই মিডিয়ার সামনে আমি বিস্তারিত এইসব আলোচনা, শুনুন 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 আমার কথাটা আগে শুনুন না, মিডিয়ার সামনে বিস্তারিত এইভাবে বলতে পারবো না। রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করেছে সপ্তম ভাবেতে, সুখের কারক শুক্র নষ্ট হয়েছে এখানে, হ্যাঁ, বলে বলিয়ান নেই। তো সুতরাং আপনাকে কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর কাছে দেখাতে হবে এই ছকটিকে, দেখার দরকার আছে। আর ক্যারিয়ার সম্পর্কে ওই ট্রাভেল আছে, কারণ দশম ভাবে আপনার বৃহস্পতি কেতু বসে আছে, চাকরি হতে চাইবে না কোনো মতে, আর যদিও হয় নাকের ডগা থেকে চাকরি বেরিয়ে চলে যাবে, বুঝতে পেরেছেন? ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি মনে করেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে আপনার ভাগ্যকে সুগম করে। আমি ইতিপূর্বে অনেক অনুষ্ঠানে বলেছিলাম না যে শুক্র এবং পুরুষ, মানে পাত্রপক্ষের জন্য শুক্র এবং কন্যাপক্ষের জন্য
দেখা হয় মঙ্গলকে। কেন বলেছিলাম? দেখুন, বিয়েতে দেখবেন পাত্র, মানে যিনি যাকে বিবাহ মঞ্চে রয়েছেন পাত্র, সে পাত্র সাদা ড্রেস পরে রয়েছে সত্যি, আর কন্যা কেন লাল ড্রেস পরে রয়েছে, এখানে একটা টুইস্ট আছে। তাহলে শুক্র সাদা রঙের প্রতীক, তাই সাদা ড্রেস পরে বিবাহ হয় বরের। আর কোণে কি করছে মঙ্গল? মঙ্গলের প্রভাব প্রতিপত্তি তার বেশি, শুক্রমঙ্গলকে ওই জন্য বিবাহের সঙ্গে যুক্ত করা হয়েছে ভীষণভাবে। এবং শুক্রমঙ্গল যদি কম্বাস্ট হয়, ইমোরাল রিলেশনশিপ, একাধিক জনের সাথে রিলেশনশিপ ডিস্টার্ব করবে লাইফ, বিবাহিত জীবন প্যাথেটিক, শুক্র বক্রী হলো তাই ফল, মঙ্গল শুক্র বক্রী হলে কানেক্টেড হলে তাই ফল, সেভেন্থের সাথে যদি কানেক্ট করে, রবি শুক্র মঙ্গল কানেক্ট করে তাই ফল, একই ফল। তাহলে এইটা একটা বড় বিষয়, এই যে দারিদ্র যোগ সপ্তমে অবস্থান করছে, এটা একটা বড় বিষয়। তাহলে শুক্রমঙ্গলকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, নটি গ্রহের মধ্যে বিবাহের ক্ষেত্রে প্রধান প্রায়োরিটি যদি দিতে হয় তাহলে শুক্র এবং মঙ্গল। শুভ কাজ বৃহস্পতি করা সেটা আলাদা বিষয়। আরে, শুভ কাজের সংযোগটা তো করাবে শুক্র আর মঙ্গল, সেটাই যদি না হয়ে উঠলো তাহলে কি করে সেই শুভ কাজটা বৃহস্পতি করাবে? বৃহস্পতির দৃষ্টি থাকতে হবে, নাহলে এমনি করে হয় না। ভদ্রলোকের 1983 জন্ম, এই হচ্ছে গ্রহ সংযোগ, 40-এর কাছাকাছি বয়স হয়ে গেছে এখনো। যাই হোক, অমিতা দেখে নিচ্ছি টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? ১৯৭৬ আচ্ছা, জন্ম সময় সকাল ৬টা ৩০। সকাল ৬টা ৩০, বেশ। জন্মস্থান রামপুরহাট। ডিস্ট্রিক্ট বলুন, ডিস্ট্রিক্টটা বলুন। রামপুরহাট, জন্মস্থান রামপুরহাট। এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? রামপুরহাট এতে বীরভূমে। হ্যাঁ, বীরভূমে, তার থেকে পাশে। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা বলুন এবার, যে কোনো একটি। হ্যাঁ হ্যাঁ নয়, আপনার সমস্যাটা বলুন, সমস্যাটা বলুন, একটা বলুন তাড়াতাড়ি, এটা লাইভ ফোনের অনুষ্ঠান, অনেকে অপেক্ষা করছে, বলুন। এত সময় দিতে পারবো না, যে কোনো একটি সমস্যা। ব্যবসা, ব্যবসা সম্বন্ধে আমি বললাম একটু আগে। যাই হোক, 13th April 1976 শুক্রবার ছিল সেই দিন। হ্যাঁ, ভরণী নক্ষত্র, রাশি হচ্ছে মেষ রাশি, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নের এখন ভরাডুবি চলছে, বৃষ লগ্নের টাইম ব্যবসার ক্ষেত্রে মন্দা, ভালো না। বিগত বছর দুয়েক হয়ে গেল, বছর দেড়েক হয়ে গেল, কিচ্ছু নেই। অর্থনৈতিক অবস্থা খুব ডিস্টার্বে রয়েছে, প্রচুর শত্রু লেগে গেছে ব্যবসাতে, প্লাস ঠিক মতন পয়সা আসছে কোথায়? ব্যবসা থেকে পয়সাই আসছে না, ব্যবসা চলছেই না, তাই তো? হ্যাঁ কি না? দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ দেখি। কিরকম লাগে? ভালো লাগে। লগ্নে বুধ বসে আছে, আপনি প্রথম থেকেই মনে করেছিলেন যে ব্যবসায় আপনার বল, ব্যবসা করে আপনি ইনকাম করবেন, এবং ছুটাছুটি করে ইনকামও করেছেন, করেননি যে নয়, কারো থেকে একটা টাকাও হাত পাতেননি কখনো। আজ যা অবস্থা আপনার, সেক্ষেত্রে আপনার অনেক ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমি দাদা। আয়ের চেয়ে ব্যয় বেশি, ঠিক মতন আয় হচ্ছে না, দ্বাদশে বসা কেতু আপনার এখন ব্যবসাতে লস, লস আমি লস দেখতে পাচ্ছি, লাভ কিছু দেখতে পাচ্ছি না, এখন ব্যয় হয়ে চলেছে, মানসিক চিত্ত চাঞ্চল্যতা বেড়ে গেছে, ডিপ্রেশনে ভুগছেন, হ্যাঁ কি না? দ্বিতীয় শনি অষ্টমী, তৃতীয় শনি নবমে দৃষ্টি দিচ্ছে, নবমপতি ঠিক আছে, কিন্তু অষ্টমে মঙ্গল কানেক্টেড, সপ্তমপতি লস দেখতে পাচ্ছি দাদা ভাই। এই ছকটিকে ভালো করে রেক্টিফিকেশন করার আছে, না হলে কিন্তু ব্যবসাকে দাঁড় করতে পারবেন না, যেটুকু আছে সেটুকু কিন্তু অনেক লসে চলবে। তবে আমি একটা সময় বলি আপনাকে, 27 মার্চের পর কিছুটা মন্দের ভালো ফল পাবেন আপনি, ঠিক আছে? সুযোগ্য কোনো সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন, প্রবলেম আছে ছকে। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ অমিত দা। চলে যাচ্ছি আবার আলোচনায়, যেটা আপনি প্রথমেই শুরু করেছিলেন যে একাধিক গ্রহ সন্নিবেশের কথা নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, ছকের মধ্যে আমি অনেকেই দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি রবিচন্দ্র একত্রিত হয়ে রয়েছে, রবিচন্দ্র, এটাকে অমাবস্যা তিথি বলে। আবার জন্মকালীন সময় আমি না দেখে বলতে পারবো, এই ছকের মধ্যে আর কি দেখে, শনিচন্দ্র একসঙ্গে বসে আছে, তারা 7:30 সময় জন্ম হয়েছে, এগুলো জ্যোতিষের টুইস্ট। 7:30 সময় জন্ম হলে কি হতে পারে? শনিচন্দ্র একসাথে, এবার ঘটনাচক্র হচ্ছে 7:30 সময় জন্ম হলে তার মা অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছে, এরকম মায়ের অনেক কষ্ট হয়েছে, অনেক শারীরিক ক্ষয় হয়েছে, অনেক কষ্ট করে সন্তানেরও কিন্তু শারীরিক জায়গাটা খুব ডিস্টারবেন্সে গেছে ছোটবেলায়। শনিচন্দ্র যদি রাহু কানেক্টেড থাকে ভীষণভাবে শারীরিক প্রবলেম, সাইনাসে দাঁত হতে পারে, ছোট বয়সে শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেমের জন্য বারংবার হসপিটালাইজড হতে পারে।
তো শনিচন্দ্র যোগ খুব ডেঞ্জার, এটাকে বলা হয় বিষ যোগ। বিষ যোগ, অবশ্যই বিষ যোগ। তবে যে প্রসঙ্গটা আমি আসতে যাচ্ছিলাম, নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি সুমন সামন্ত বলছি, তারকেশ্বর থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16/4/2004। 16/4/2004, বেশ। জন্ম সময়? সকাল 7:43। সকাল 7:43। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ। আরামবাগ। প্রশ্ন? শনিবার বিকেল 3:35। আচ্ছা ভাই, 16/4/2004 শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার ছিল। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তোমার জন্ম, জন্ম রাশি হচ্ছে কুম্ভ, আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। ইতস্তত বোধ করছো প্রচুর, কেরিয়ার নিয়ে মানসিক চিন্তায় রয়েছে প্রচণ্ড, মন মানছে না কোনো ক্রমে যে তুমি কোন পথে যাবে, এখন কি করবে, যা সিচুয়েশান। বুধ বক্রি হয়ে বসে রয়েছে, মনে জড়ি নেই, বৃহস্পতিও বক্রি হয়ে রয়েছে, বুঝতে পেরেছ? তো আমি তোমার নাটাল চার্টে দেখে নিচ্ছি কী সিচুয়েশান রয়েছে। শুক্র মঙ্গল একসাথে বসে আছে, বুধ রাহু রবি বসে আছে, শনি সপ্তম অষ্টম নবম দশম দেখছি আমি, 1 2 3 4, বৃহস্পতি চতুর্থ বসে আছে। পড়াশোনায় তো খুব খারাপ ছেলে ছিলে না, কিন্তু পড়াশোনাটাও ঠিক মতন ক্লিয়ার করতে পারো নি। ভালো যে নম্বর স্কোর করা, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকা বোকা সিদ্ধান্ত নিয়েছো অনেক ক্ষেত্রে, বুঝতে পেরেছ? হুম তো বলছি যে ভবিষ্যতে কি কিছু আমি করতে পারবো, আমি অমিত দাকে যখন ফোন করেছো তুমি, তখন নিশ্চয়ই তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে। তুমি যুক্ত হয়ে রয়েছে, দেখো বাড়ি থেকে একটু দূরের দিকে যাওয়ার চেষ্টা করো, বাড়ি থেকে একটু দূরের দিকে যাওয়ার চেষ্টা করো, চাকরির জন্য কাছে পিঠে চাকরি হবে না তোমার, বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাই তো? একদম। তোমার সপ্তম পতি লগ্নে, দ্বাদশ পতি লগ্নে বসে আছে, চতুর্থ পতি দ্বাদশে বসে আছে, কানেক্টেড উইথ রাহু, চাইছে একটু বাইরে যাও। পড়াশোনা কি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছিলে? হ্যাঁ টেকনিক্যাল নিয়ে এখন পড়ছি ভোকেশনালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পড়াশোনাটা আমি আগেই বললাম তুমি মনের মতো করতে পারো নি, দেখো ভোকেশনাল নিয়ে আজও টেকনিক্যাল করছো, ডাইরেক্ট ভর্তি হতে পারলে না। যাই হোক, নিজের খামখেয়ালি এবং কতগুলো কন্ট্রাডিকশন মেন্টালিটির জন্য তোমার আজকে এই অবস্থা, একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করো, চাকরি হয়ে যাবে তোমার, কিন্তু তার আগে একটু দেখিয়ে নিও ছকটাকে, দরকার আছে। শুক্রমঙ্গল লগ্নে বসে আছে, ইউরিনাল ইনফেকশন থেকে আরম্ভ করে শারীরিক ডিস্টার্বেন্স তোমার হবে, বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো অবশ্যই অমিত দার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। অমিত দা, আমাদের হাতে খুব একটা সময় নেই, তাই আপনি যাওয়ার আগে যদি অনুষ্ঠান শেষ করার আগে, সবচেয়ে বড় কথা হচ্ছে চন্দ্র আর রবি দুই মিত্র হলেও দুজনের নেচার আলাদা। শীতলকারক গ্রহ, শীতলকারক আমরা উপগ্রহ বলে থাকি, চন্দ্র আর রবি নক্ষত্র, আমরা যদি সেটাকে গ্রহ হিসেবে পরিচিতি বা গ্রহ হিসেবে আমরা বলে থাকি, তার নেচার হচ্ছে কি, তিনি তো অগ্নির কারক, তাহলে হট, তাহলে ঠান্ডা এবং গরম একসাথে মিশে গেলে কি হয়, চন্দ্র তো মনের কারক, চন্দ্র আমাদের শারীরিক গঠনের কারক, আমাদের মনের কারক, আর রবি আমাদের আত্মার কারক, তাই 0 থেকে 17 ডিগ্রির মধ্যে যদি ওরা যদি একসাথে থেকে যায়, তাহলে জানবেন কম্বাস্ট হয়ে গেল, ডিপ্রেশন, প্রবল ডিপ্রেশন, মানসিক কষ্ট, ডিপ্রেশন, মাথা শরীর ভালো যাবে না, চাকরি পেতেও এই নিয়ে, কারণ মন সবচেয়ে বড় আগে বিষয়, মন যদি ঠিক না থাকে, দেহ যদি ঠিক না থাকে, চাকরির দোরগোড়ায় কেন, না ব্যবসাতে আপনি সাফল্য লাভ করতে পারবেন, না চাকরিতে সাফল্য লাভ করতে পারবেন। শুধু তাই নয়, রবি মঙ্গলও যদি একত্রিত হয়ে যায় সেক্ষেত্রে কম্বাস্ট, যদি 0 থেকে 6 ডিগ্রির মধ্যে পড়ে যায় তো আরও ডেঞ্জার পয়েন্টে চলে গেল, তাহলে সেক্ষেত্রে অসুবিধার মধ্যে হয়ে যাবে খুব। কী অসুবিধা হবে, হাই টেম্পারেটেড, দম করে মাথা গরম করে ফেলা, ঝটঝট কথাবার্তা বলে ফেলা, যেহেতু দুটো অগ্নিকারক গ্রহ না, পিতারও শরীর, রবি থেকে পিতা বিচার করা, পিতার শারীরিক আয়ু নিয়েও সমস্যা, শারীরিক দেহ নিয়েও সমস্যা, আয়ু নিয়েও সমস্যা থাকবে, রাগ জেদ প্রভূত বৃদ্ধি হবে, অহংকারী করে তুলবে, নিজের প্রতি গর্ববোধ করবে সে। রবি বুধের বুধায়িত্ব যোগ আবার একদিকে খুব ভালো, যে 0 থেকে 17 0 থেকে 10 ডিগ্রির মধ্যে না থাকে, তাহলে ওই রবি বুধের বুধাদিত্য যোগ যে সৃষ্টি হয়, সে ভালো একজন বুদ্ধিমান এবং পাণ্ডিত্য বা জ্ঞানী হয়ে থাকে, যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তো কোনো কথা। অসংখ্য ধন্যবাদ অমিত দা, আজকের মতন আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, ধন্যবাদ সকল দর্শক। সেই আর আপনার অনুষ্ঠানে সময় যে কি করে চলে যায় সেটা সত্যি সময়কে ধরতেই পারি না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো ভাবুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।